সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি তোমাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছি। আজকে খুব সুন্দরভাবে আমরা দিনটা শুরু করব। আজকে যদিও আজকে টিপ 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 বৃষ্টি পড়ছে, চারিদিকে রোদের দেখা নাই, তো মনটা একটু খারাপ লাগছে যে রোদ ঝলমল করে, কী সুন্দর পাখি ডাকে সকালবেলায়। হ্যাঁ, আমরা ফুলগুলো কী সুন্দর ফুটে ওঠে, নানা রঙের ফুল। তো আমরা আজকে আকাশে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং সূর্যকে দেখতে পাচ্ছি না, তাই আমাদের আজকে আকাশে কোনো রোদ্দুরও নেই। তো যাই হোক, আমাদেরকে পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে। পড়াশোনা চালিয়ে যেতে গেলে আমাদেরকে, আমরা তো জানো যে এখন লকডাউন, তাহলে আমাদেরকে এখন হাতের লেখাটাও লিখে নিতে হবে, কারণ স্কুল খুললে তখন আবার আমরা হাতের লেখা দেখাতে হবে স্কুলে। রোজ আমরা হাতের লেখা লিখছি। আমার পাশে একটা পাখি দেখছি খুব ডাকছে, কিচির মিচির করে পাখি ডাকছে। তো দেখো, আমরা প্রথমে একটা ছবি দেখে নিই। এটা কি বলো দেখি? ঠিক, এটা সবজি মামা। দেখো সবজি মামা কেমন হাসছে এবং কেমন সুন্দর রৌদ্র দিচ্ছে, তাই না? সূর্য আকাশ উঠলে আমাদের পৃথিবী আলোয় আলোকিত হয়ে ওঠে, অর্থাৎ চারিদিকে রোদের আলোয় ঝিকমিক করে, তাই না? এবং দেখো এই যে পাখিটা কি করছে, যখন দেখবে সকালের প্রথম রোদ ওঠে, সকাল হয় যখন, তখন পাখিটা কি করে, কিচির মিচির ডাকে চারিদিকে, তাই না? আর যে ফুলগুলো রাতের বেলায় সব পুড়ি হয়ে থাকে, তারা সকালবেলায় কি হয়ে ওঠে, ফুটে ওঠে সূর্যের আলোয়। এবং ঘাসের বুক আলোতে কি করে, ঝিকমিক ঝিকমিক করে, তাই না? আর আমরা কি করি, সকাল হলে ব্রাশ করে আমাদের হরলিক্স বা দুধ খেয়ে নিয়ে আমরা কি করি, আমরা পড়তে বসি। ঠিক এই দুটো ছেলে মেয়ে যেমন পড়াশুনো করছে, দেখো এরা কি করছে বলো তো। এরা আমরা গ্রীষ্মকালে রোদে বসে পড়াশোনা করি না ঠিকই, কিন্তু শীতকালে আমরা কিন্তু রোদে বসে পড়াশোনা করতে আমাদের খুব ভালো লাগে, তাই না? তো দেখো এরা দুজনেও কিন্তু খুব পড়াশোনা করছে মন দিয়ে, এবং কি করছে, হাতের লেখা লিখছে। তো দেখো আজকে আমরা একটা সুন্দর একটা মজার ছড়া, শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা ও রোদ্দুর, ও রোদ্দুর, ও রোদ্দুর, এই ছড়াটি আমরা আজকে পড়ে নেব, এবং তার সাথে এই যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো একটু আলোচনা করে নেব। ওকে, তো চলো শুরু করি। ও রোদ্দুর সোনা বরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর যাই যত দূর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলে কুঁড়ি খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আই খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখা লিখি। কি কেমন লাগলো ছড়াটা? খুব সুন্দর, তাই না? সকালবেলাকার বর্ণনা, রোদ্দুর উঠেছে, চারিদিকে সোনার রসনাই ছড়িয়ে পড়েছে, আকাশ নীলে নীল হয়ে আছে, চারিদিকে পাখি ডাকছে, ফুলের কুঁড়িগুলো আনন্দে ঝিলমিল করছে, অর্থাৎ ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটে উঠছে। আর কি করছে, ঘাসের বুকটাও ঝিকমিক করছে সূর্যের আলোয়, একদম সোনালি লাগছে দেখে। এবং খুকু ভাই রোদ্রে বসে আমরা কি করি, আজকে আমরা হাতের লেখা লিখে আয়, তাই না? তো দেখো আমি আরেকবার পড়ে দিচ্ছি ছড়াটা। ও রোদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর সোনা বরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর চাই যদ্দূর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ছিকিমিকি, আজ খুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লিখি। কি বলছেন শেষ লাইনটা, আই খুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লিখি? তো দেখো এখানে শব্দার্থগুলো দেওয়া আছে, রোদ্দুর মানে রৌদ্র বা রোদ, সাত সকালে মানে খুব সকালে, মানে বললেন সাত সকালে আমাদের বাড়িতে আজকে একটা লোক এলো, সাত সকালে আমার বাড়িতে খবরের কাগজ দিয়ে যায়, মানে খুব সকালে খুব ভোরে। চতুর্দিকে মানে চারিদিকে, রোশনাই মানে আলোর ছটা। এবার এসো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। রোদ্দুর কখন ওঠে? তাহলে আমরা সকলেই জানি যে রোদ্দুর সকালবেলায় যখন আকাশে সূর্য ওঠে তখনই ওঠে, তাই না? দু নম্বর, রোদ উঠলে আকাশ কেমন দেখায়? রোদ উঠলে আকাশ ঝিকমিক করে,
এবং নীলে নীল হয়ে যায়, তাই না? আকাশ নীলে নীল দেখায়। পাখি আর ফুলের কুড়ি রোদ উঠলে কি করে? পাখিরা কি করে? পাখিরা কিচিরমিচির করে, যে যার নিজের কাজে বেরিয়ে যায়। আর ফুল ফুলের কুড়ি কি করে? তার পাপড়িগুলো মিলে দিয়ে ফুলে পরিণত হয়, কুঁড়ি থেকে সে কি হয়, ফুল হয়। রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় বলো? রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায়? রোদ ঘাসের বুকে ঝিকিমিকি করে, তাই না? সবুজ ঘাসের বুকে সোনালি রোদ একদম যেন সোনা ছড়িয়ে দিয়েছে কেউ ঘাসের ওপর, তাই না? তাই ঘাসের ওপর রোদ কী করে? ঝিকমিক করে। খুকু ভাই রোদে বসে কী করবে? কি বলছেন কবি শেষ লাইনে? আয় খুকু ভাই রোদে বসে হাতের লেখা লিখি। অর্থাৎ খুকু ভাই রোদে বসে হাতের লেখা লিখবে। এবার দেখো, প্রতি শব্দ মানে সমার্থক শব্দ, রোদ্দুর, এখানে মানে খুঁজে বার করতে হবে। রোদ্দুর দেখো, তো দেখো প্রতি শব্দগুলো একটু দেখে নি। প্রতি শব্দ মানে সমার্থক শব্দ, যেগুলো বললাম এখানে মানেগুলো দেওয়া আছে। এই মানেগুলো এই বক্স থেকে বা এই গোলাকার জায়গা থেকে আমাদেরকে খুঁজে এখানে লিখে নিতে হবে। দেখো রোদ্দুর, রোদ্দুর মানে কী হবে বলো? ঠিক বলেছো তোমরা, রোদ্দুর মানে রৌদ্র, সোনা। সোনা কী হবে? সোনাকে ভালো কথায় কী বলে? স্বর্ণ। দোকানে লেখা থাকে না স্বর্ণ ব্যবসায়ী, সোনার দোকানের সামনে। রোশনাই, রোশনাই মানে কী বলো তো? রোশনাই মানে দীপ্তি, তাই না? আর এখানে দেখো একটা পুষ্প একটা ফাঁকা পড়ে থাকলো, তো তোমাদেরকে পুষ্প মানেটাও তোমরা জানো, তবুও বলে দিই আমি একটু। পুষ্প মানে হচ্ছে ফুল, পুষ্প মানে ফুল। আবার ফুলের আর একটা নামও আছে, কী বলো তো? কুসুম। এবার তোমাদেরকে এই যে নদীতে ভাসমান একটি নৌকা ছবি আঁক, অর্থাৎ নৌকা একটা নদীতে ওপর ভেসে আছে এরকম একটা ছবি তোমাদেরকে আঁকতে হবে। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আবার পরবর্তীকালে একটা ইন্টারেস্টিং আবার কোনো একটা ছড়া বা গল্প বা কোনো কিছু নিয়ে আবার হাজির হব। তো আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে।